আসসালামু আলাইকুম, কেমন আছো সোনামণিরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় রব্বুল আলমিনের রহমতে ভালো আছি, সুস্থ আছি। তোমরাও সুস্থ আছো, নিরাপদে আছো, তাই না সোনামণিরা? বলো তো, আজকে আমি তোমাদের কি ক্লাস নিব? আজকে আমি তোমাদের ইংরেজি ক্লাস নিব, তাই না? আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি শিরিনা আক্তার, প্রধান শিক্ষক ইমাম গাজ্জালি অনলাইন স্কুল কেজি সেকশনের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। ছোট্ট সোনামণিরা, তোমরা ঝটপট ইংরেজি বই খাতা কলম নিয়ে তৈরি হয়ে বসো, নিশ্চয়ই তোমরা রেডি, তাই না? থ্যাংক ইউ। চলো সবাই আমরা একসাথে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 52 পেজ খুলি। সবাই খুলেছ? দেখো, 52 পেজ। আজকে আমি তোমাদের ইউনিট 25 পড়াবো, লেসন 1 থেকে 3 পর্যন্ত। সবাই খুলেছ তো সোনামণিরা? সুন্দর, থ্যাংক ইউ। দেখো কি আছে। কানিজ লাইফ, কানিজের কি জীবন, তাই না? এই যে এখানে একটা কমা দিয়ে এস বসাইছে, তাই না? এই র, কানিজের, এই রর জন্য এখানে এই এসটা ব্যবহার করা হয়েছে। তাহলে কানিজ লাইফ, কানিজের জীবন, এই যে আমি লিখছি কানিজ, কানিজ একটা এ কমা দিয়ে এস আছে, দেখো এই যে দেখছো, এখানে হবে কানিজের জীবন। এর অর্থ হচ্ছে কানিজের জীবন, লাইফ মানে জীবন। এই যে এখানে র ব্যবহার করেছে, কানিজের হয়েছে, এই রর জন্য এখানে একটা এস ব্যবহার হয়, তাই না? কানিজের জীবন। এ অ্যাক্টিভিটিতে কি আছে? রিড, রিড মানে পড়ো, রিড মানে পড়ো। দিস ইজ কানিজ, এই হয় কানিজ। ইন দ্য মর্নিং মানে, ইন দ্য মর্নিং মানে এর আগে আমি পড়েছি সকালবেলায়, তাই না? আমরা পড়েছি না ইন দ্য মর্নিং সকালবেলায়। শি ওয়াশেস হার ফেস, ওয়াশ মানে কি? ধৌত করা। ওয়াশ মানে কি? ধৌত করা বা ধোয়া, তাই না? তাহলে শি ওয়াশেস হার ফেস, ফেস মানে মুখমণ্ডল, ফেস অর্থ মুখমণ্ডল, হার অর্থ তার। ওয়াশেস ইন দ্য মর্নিং, সকালবেলায় সে তার মুখমণ্ডল ধৌত করে। দেন মানে আমরা এর আগে পড়েছি, তারপর। গুড। শি হ্যাজ ব্রেকফাস্ট, সে সকালের নাস্তা খায়, তাই না? নাস্তা খায় অথবা নাস্তা করে, তাই তো? দেন তারপরে, মানে মুখটা প্রথমে কী করলো? আগে পরিষ্কার করলো, তাই না? তারপরে যে সকালে নাস্তা খেলো। এরপরে দেখো, শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোজ, সে ডিম আর আম খায়। সকালে নাস্তা সে কী কী খাচ্ছে? শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোজ, সে ডিম এবং আম খায়। দেন তারপর, শি ব্রাশেস হার টিথ, সে তার দাঁত মাজে। প্রথমে সে কী করছে? সকালবেলায় সে তার সমস্ত মুখমণ্ডল ধুল, তাই না? তারপর সকালে নাস্তা খেলো, সেই সকালে নাস্তা সে কী কী খেলো? ডিম এবং আম খেলো। তারপর সে কী করলো? তারপরে সে তার দাঁত ব্রাশ করলো। শি ব্রাশেস হার টিথ, সে তার দাঁত মাজে বা পরিষ্কার করে। তারপরে কী করছে?
She goes to school. She. মেয়েদের ক্ষেত্রে she ব্যবহার হয় আর ছেলেদের ক্ষেত্রে he ব্যবহার করা হয়। তাহলে she goes to school. সে বিদ্যালয়ে যায়। স্কুল অর্থ বিদ্যালয়। মিস মরিয়ম ইজ হার টিচার। মিস মরিয়ম হয় তার শিক্ষক। এই যে হার, হার মানে তার, মেয়েদের মেয়ে মানুষ, সেই জন্য এখানে হার ব্যবহার করছে। টিচার মানে শিক্ষক। মিস মরিয়ম হয় তার শিক্ষক। সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ডস। সুজন এবং জয়া হয় তার বন্ধু। এখানে ভাবটা দেখো আর, এখানে আর ব্যবহার করেছে কেন? দুইজন যে, এই জন্য ইজ না হয় সেখানে আর ব্যবহার করতে হয়। সেজন্য সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ডস একের অধিক হলে এই জন্য একটা ইজ বসাইছে ফ্রেন্ডের পরে। সুজন এবং জয়া হয় তার বন্ধু। বুঝতেছ সোনামণিরা? আমি একটু লিখি এবং তারপরে বুঝাই দিলে তা আমাদের আরও ক্লিয়ার হবে। তাহলে আমি একটু তোমাদেরকে সুন্দর করে কী করলাম, পড়ে দিলাম, তাই না? এখন আমরা একটু বোর্ডে লিখি। সবাই সুন্দর করে একটু খাতা কলম বের করাই আছে, তাই না? ঝটপট লিখে ফেলবে আমার সঙ্গে। হ্যাঁ, এই অ্যাক্টিভিটির কাজ আমরা করতেছি, রিড পড়তেছি, তাই না? দেখো, দিস ইজ কানিজ, কে এ এন আই জেড। দিস অর্থ এই, ইজ অর্থ হয়, কানিজ অর্থ কানিজ, এই হয় কানিজ। আমরা ইংরেজি বাক্যের শেষে ফুল স্টপ দিব আর বাংলা বাক্যের শেষে আমরা দাড়ি লাগাবো, তাই না? দাড়ি দিতে হবে বাংলায়। টু নম্বর, ইন দি মর্নিং, MORNING, মর্নিং, সকালবেলায় বা সকালে, দুটোই হয়। ইন দ্য মর্নিং সকালবেলায় হবে, সকালে হবে। ইন দ্য মর্নিং একটা কমা আসবে, তারপরে আছে শি ওয়াশেস, শি WASHEES, হার ফেচ FACE, এখানে আমি ক্লিস্টার দেব সকালে। ইন দ্য মর্নিং সকালবেলাও হবে, আবার সকালে লিখলেও হবে। শি ওয়াশেস হার ফেস, সকালে সে তার মুখমণ্ডল ধৌত করে। সকালে সে তার ফেস মানে মুখমণ্ডল, ম দন্ত নডল ল মণ্ডল, সকালে সে তার মুখমণ্ডল ধৌত করে, ধৌত করে। ফেজ মুখমণ্ডল, ওয়াশেস মানে ধৌত করা, তাই না? হার মানে তার, আর সি মানে সে। তাহলে সকালে সে তার মুখমণ্ডল ধৌত করে। তিন নম্বর, দেন, দেন অর্থ আমরা এর আগে কী শিখেছি? তারপর। গুড, শি হ্যাজ ব্রেকফাস্ট, BREAKE, ব্রেকফাস্ট, FAST, ফাস্ট। দেন শি হ্যাজ ব্রেকফাস্ট, তারপর সে সকালে নাস্তা খায় বা নাস্তা করে। তারপর শি আছে শি হ্যাজ, তাই না? হ্যাঁ, শি হ্যাজ ব্রেকফাস্ট, তারপর সে তার, সে সকালে, তারপর সে
তারপর সে সকালে নাস্তা খায়, তারপর সে সকালের, তাই না, সকালের নাস্তা খায়, মুখ ধোয়ার পরে, তাই না, মুখ ধোয়ার পরে কি করলো, সে তার নাস্তা খেল। She has eggs and mangoes. সে ডিম এবং আম খায়। She had eggs and mangoes. And M A N G O E S. Mangoes. She ডিম আর আম খায়, তাই না, সে ডিম এবং আম খায়, আম খায়। প্রথমে কি করলো, আমরা পরিচয় দিলাম, কে এই কাজগুলো করছে, কানিজ করছে, তাই না, দিস ইজ কানিজ, এই হয় কানিজ। ইন দ্য মর্নিং, সকালবেলা বা সকালে, শি ওয়াশেস হার ফেস, সে তার মুখমণ্ডল ধৌত করে। দেন মানে তারপর, শি হ্যাজ, সে হ্যাজ ব্রেকফাস্ট, সে সকালের নাস্তা খায়, মানে মুখ ধুলো, তারপর সে নাস্তা খেলো। শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোস, নাস্তা সে কী কী খাচ্ছে, ডিম এবং আম, তাই না। এরপরে দেখো, দেন, T-H-E-N, then, then she brushes, B-R-U-H-H-E-S, brushes her teeth, her teeth, T-E-E-T-H. আমরা কি পড়ছি, কানিজের জীবন পড়ছি, কানিজ লাইফ, কানিজের জীবন। সে এখানে কানিজটা হচ্ছে মেয়ে মানুষ, তাই না, সেক্ষেত্রে এখানে আমরা কিন্তু সবসময় শি আর হার ব্যবহার হচ্ছে, তাই তো, তাহলে মেয়েদের ক্ষেত্রে শি এবং হার ব্যবহার হয়, আর ছেলেদের ক্ষেত্রে হি এবং হিজ। দেন শি ব্রাশেস হার টিথ, তাহলে আমরা কি লিখবো, তারপর সে তার দাঁত মাজে, দেন মানে তারপর, তারপর সে তার, হার মানে তার, দাঁত মাজে, ঠিক আছে, বুঝতে পেরেছ। তারপরে আছে শি গোস টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। মিস মরিয়ম ইজ হার টিচার, মিস মরিয়ম হয় তার শিক্ষক। সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ড, সুজন এবং জয়া কি হয় তার বন্ধু। অ্যাক্টিভিটিতে আমরা কানিজের জীবন সম্পর্কে জানলাম, তাই না, সে প্রথমে কি করছে, সকালে তার কি করছে, হাত মুখ ধুচ্ছে, সমস্ত মুখগুলো কি, মুখমণ্ডল, ফেস মানে মুখমণ্ডল, আর মাউথ মানে মুখ, যখন বলছে ফেস তাহলে সে তার মুখমণ্ডল ধৌত করে বা পরিষ্কার করছে। দেন, দেন মানে তারপর, শি হ্যাজ ব্রেকফাস্ট, সে সকালে নাস্তা খাচ্ছে, মুখ ধোয়ার পরে মানে মুখমণ্ডল পুরোটাই ধোয়ার পরে সে নাস্তা খাচ্ছে, নাস্তার সে নাস্তাতে সে কী কী খাচ্ছে, শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোস, সে ডিম এবং আম খাচ্ছে। দেন শি ব্রাশেস হার টিথ, নাস্তা খাওয়ার পরে তা সে কী করছে, তারপর সে তার দাঁত মাজছে, দাঁত মাজার পরে সে কী করতেছে, শি গোস টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। মিস মরিয়ম ইজ হার টিচার, মিস মরিয়ম হয় তার শিক্ষক। সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ডস, সুজন এবং জয়া হয় তার বন্ধু। তোমরা
কি বুঝতে পেরেছো তো সোনামণিরা? থ্যাংক ইউ। এখন শোনো, বি অ্যাক্টিভিটিতে আছে হচ্ছে অ্যান্সার দ্য কোশ্চেন্স। কোশ্চেন্স একটা দুটো প্রশ্ন না, এখানে এক দুই তিন চারটা প্রশ্ন আছে, এর জন্য কোশ্চেন্স একটা এস লাগিয়েছে। বহুবচন একের অধিক হলেই সেখানে একটা এস ব্যবহার করতে হয়। তাহলে অ্যান্সার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলির উত্তর দাও। হু ইজ দ্য গার্ল? তাহলে বালিকাটাকে প্রশ্ন করছে হু ইজ দ্য গার্ল, আমরা পড়েছি এখানে। তাহলে দি গার্ল ইজ কানিজ, দি গার্ল ইজ কানিজ। হোয়াট ডাজ শি হ্যাভ ফর ব্রেকফাস্ট, সকালে নাস্তায় সে কী কী খায়? সকালের নাস্তায় কী খাচ্ছিল? শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোজ। তাহলে আমরা প্রশ্ন উত্তরটা কীভাবে লিখব? শি হ্যাজ এগস, শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোজ ফর ব্রেকফাস্ট, সে সকালের নাস্তায় ডিম এবং আম খায়। বুঝতে পেরেছ সোনামণিরা? আজকে আমি শুধু তোমাদের দুটো প্রশ্ন দিব, যে দুটো প্রশ্ন আমি পড়ালাম সেই দুটো প্রশ্ন দিব এস ডব্লুতে। হু ইজ দ্য গার্ল, বালিকাটিকে, এখানে কিন্তু দেখো সুন্দর করে দেওয়া আছে। তাহলে আমরা উত্তরটা কী করে করব? দি গার্ল ইজ কানিজ, তাই না? দি গার্ল ইজ কানিজ, বালিকাটি হয় কানিজ। হোয়াট ডাজ শি হ্যাভ ফর ব্রেকফাস্ট, সে সকালে নাস্তায় কী কী খায়? শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোস ফর ব্রেকফাস্ট। সময়রা তোমাদের কোনো সমস্যা আছে? যদি কোনো রকম একটু কি অসুবিধা বোধ হয় বা বুঝতে সমস্যা হয়, তখন তোমরা কি করবে? আমার এই ভিডিওটা দেখবে, বুঝতে পারছো? আমার এই ক্লাসটা তোমরা ওপেন করে দেখবে যে তোমাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে, যেখানে সমস্যা হচ্ছে সেখানে বারবার করে দেখবে, দেখলে তোমাদের এই সমস্যাগুলো কেটে যাবে, মনে থাকবে তো? আচ্ছা, আজকে তাহলে আমরা একটু অল্প করে বাড়ি কাজ নিচ্ছি, শুধু দুটো প্রশ্ন। হ্যাঁ, কানি যে লাইফ সম্পর্কে কারো আর সমস্যা আছে? নিশ্চয়ই নাই না? ও মাছ, অনেক ধন্যবাদ তোমাদের যে তোমরা সুন্দর করে কি রিডিংটা পড়লে, অর্থটা জানলে, সুন্দর করে, তাই না? আজকে অল্প একটু তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি সোনামণিরা, একটু খেয়াল করো। এইচ ডাব্লু, তাই না? এইচ ডাব্লু দিচ্ছি দুটো প্রশ্ন। আমরা গল্পটা ছোট্ট সুন্দর করে পড়লাম এবং এখান থেকে খালি শুধু দুটো প্রশ্ন বুঝাই দিচ্ছি, এই দুটোই তোমাদের বাড়ির কাজ। হু ইজ দি গার্ল, বালিকাটাটিকে, জি আই আর এল। এখন আমাদের অ্যান্সার হবে, আমরা সংক্ষেপ লিখছি এ এন এইচ। তাহলে দি গার্ল, আমরা পড়েছি দি গার্ল, দি জি আই আর এল, দি গার্ল ইজ কানিজ, কে এ এন আই জেড। টু নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ শি হ্যাভ ফর ব্রেকফাস্ট, হোয়াট ডাজ শি হ্যাভ, শি, দেখো হোয়াট ডাজ শি হ্যাভ ফর ব্রেকফাস্ট, এফ ও আর ব্রেকফাস্ট, বি আর ই এ কে। সোনামণিরা দেখো ব্রেকফাস্টটা লেগে গেছে, তাই না? এই ব্রেকফাস্ট একটা শব্দ, ফর একটা শব্দ, ব্রেক ফাস্ট, এ কে, এফ এস টি, ব্রেকফাস্ট। হোয়াট ডাজ শি হ্যাভ ফর ব্রেকফাস্ট, সকালে নাস্তায় কী কী খায়, সে কী খাচ্ছে আমরা দেখছি।
কি খেলো? শি গুড, সবার সুন্দর মনে আছে। শি হ্যাজ she had eggs and mangoes mangoes for breakfast BREAKFAST breakfast। শোনা মানে একটু দেখো, ম্যাঙ্গোজে ওটা একটু লেগে গেছে, তাই না? একটু ঠিক করে নিয়েছে। GOES ম্যাঙ্গোজ। দেখো, হু ইজ দ্য গার্ল, বালিকাটি কে? দি গার্ল ইজ কানিজ। হোয়াট ডাজ শি হ্যাভ ফর ব্রেকফাস্ট? শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোস ফর ব্রেকফাস্ট। তাহলে সকালে নাস্তা সে কী কী খাচ্ছে? ডিম এবং আম খাচ্ছে। কারো সমস্যা আছে? নিশ্চয়ই নাই। হ্যাঁ, এই তো গুড। তাহলে এই দুটোই তোমাদের বাড়ির কাজ থাকলো। তোমরা অবশ্যই সুন্দর করে বাড়ির কাজটা করে কি ইনবক্সে দিয়ে দিবে, আমি অবশ্যই বাড়ির কাজটা দেখে দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।